হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস! তোমরা সবাই কেমন আছো? আশা করি পিকনিকে গেছো নিশ্চয়ই। তো আজকে আমরা আর কাইন্ড অফ মিনি পিকনিকে গেছিলাম, আর তার সঙ্গে গেছিলাম সোমবারে পুজো দিতে। তো প্রথমে গেছিলাম রাডেশ্বর শিব মন্দিরে, বা আমার মায়ের কথা এটাকে বুড়ো শিবতলা মা বলে। তো এখানে মন্দিরে পুজো দিতেই যখন গেছিলাম, প্রায় বেজে গেছিলো 10:30-11:15 নাগাদ। পুজো দিতে দিতে তাও আমাদের 12:30 বেজে গেছিলো, অ্যান্ড পুজোটা খুব ভালোভাবেই দিতে পেরেছি। খুব সুন্দর জায়গাটা ছিল, পরিবেশটাও খুব মিষ্টি ছিল, আর এখানে অনেকেই দেখলাম পিকনিক করতে এসেছিলো। তো ভালোই ভিড় ছিল সোমবার যেহেতু। আর এখানে দেখো নন্দী মহারাজ কী সুন্দর করে বসে আছে। আমি ভেতরের ছবি তুলতে পারিনি, বাট এনিওয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে তারপরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল ক্ষেত্রপাল শিব মন্দির। তো এখানে আমি এক টুকরো প্রসাদ খেয়েছিলাম, কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি। তো এখানে চলেও এসেছি পানাগড়ে, আর এখানে ক্ষেত্রপাল শিব মন্দিরে, বা ক্ষেত্রপাল বাবা টেম্পল, বা ঘণ্টা মন্দির যেটাকে এক কথায় বলে, তো এখানে পুজো দিতে এসে আমি যখন এসেছিলাম প্রায় ধরে নাও 2009 বা 2010 সালে, তখন কিন্তু এত সব মন্দির ছিল না। মা দুর্গা, মা কালী, গণেশ ঠাকুর, শ্রী হনুমানজি, তো তো সবার এরকম কিন্তু মন্দির ছিল না। যাকগে এখন তো হয়ে গেছে, এখান থেকে প্রসাদও নেওয়া যাচ্ছে। তাই আমি বসে বসে ছিলাম, একটা সেলফিও তুললাম। আর এখানে এখানে পুকুরটা যেটা ছিল, তো পুকুরটা বেশ সুন্দর, অ্যান্ড আগে সত্যি এত কিছু ছিল না, এত সুন্দর বাঁধানো ছিল না, প্রচুর লাইন ছিল, প্রচুর ভিড় ছিল। আর এখানে দেখো আমার মাসি একজন একজন এসেছিলেন তার গোপুল গোপু সোনাকে নিয়ে মুর্শিদাবাদতে। তো মাসি ওখানে গোপুকে কোলে নিয়েছিল, অ্যান্ড আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 3টে বেজে গেছিলো। অ্যান্ড আমরা পুজো শেষ কমপ্লিট করে, এই যে দেখো শিব ঠাকুর, এখানে ছবিটা একটু কষ্ট করে তুলতে পেরেছিলাম। এখানে ঘন্টা বাজিয়ে বাজিয়ে আসছিলাম। পুজো শেষ হলো, তারপর একটা সেলফি নিয়ে কুপোকাত হয়ে যাওয়ার একটা সেলফি, তারপর এ দেখো মিনি পিকনিক যেটা বলছিলাম। মা লুচি আর ছোলা, কালো ছোলা দিয়ে একটা ঘুগনি করে নিয়েছিল, আর আমার ছোটো মাসি একটা সুন্দর কেক বানিয়েছিল, আসলে ছোট মিশো কেক বানিয়েছিল যতদূর আমি জানি। তারপর আমরা অন দ্য ওয়ে, এবার ঘর ফিরতে ফিরতে প্রায় 5:30 বেজেছে, তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে একটা হোটেলে উঠেছিলাম, এপার ওপার বাংলা। মারা ফিশ থালি নিয়েছিল, অ্যান্ড আমি নিয়েছিলাম শেজুয়ান চিলি চিকেন অ্যান্ড রাইস, ফ্রাইড রাইস। খুব একটা ভালো লাগেনি, বাট ইটস ওকে। তারপর ঘর ঢুকতে না ঢুকতে আমাদের কাতন খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। কি আজকে কি বার? রবিবার না সোমবার? ও আ পোতলা আজকে কইছে 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 মেরি কি মাছ, মেরি কি মাছ, কি ঘর, হোম সুইট হোম, হোম স্বস হোম। হাই ফিশি, ফিশি ফিশি, জাস্ট ফ্রেশ হয়ে মাত্র বসলাম, চুলা চাচ্ছি, মা উপকার মা দেখি। তো মানে আচ্ছা, কাল থেকে মানে 24শে ডিসেম্বর থেকে এত গরম লাগছে। কালকে তো লিটারেলি আমরা ফ্যান জ্বালিয়ে শুয়েছি, আমরা মশারি টাঙিয়ে শুই, তো জেনারেলি ঠান্ডার মধ্যে মশারি টাঙালে শুলে আরও কোজি লাগে। কালকে এত বিরক্ত লাগছে, মা বলছে, মা কিন্তু বলছে না যে ফ্যানটা চালা, কিন্তু মা বলছে খুব অস্বস্তি হচ্ছে। লাস্ট পর্যন্ত না আমিও তখন মানে বুঝলাম যে না, এটা খুব চাপের ব্যাপার, রাত্রিবেলা কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে। তো আমি ফ্যান একে দিয়ে চালালাম, ঠিক আছে, জানলাটা খুলে দিলে আবার তো দুনিয়ার মশা আসবে মা। তো রাত্রিবেলা নিয়ে তখন মা ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিল, আর আমাদের এখানে প্রচুর পেছন থেকে মশা আসে, তো তাই জন্য আমি না মশারি টাঙালেও কি হয় বারবার ওঠানামা করলে মশা ঢুকেই যায়, তো তাই জন্য আমি না জানলা তো, আর আমি রাত্রিবেলা শুলে না জানলা খুলে শুতে খুব ভয় লাগে। তো ফ্যান চালিয়েছি মা কালকে, সেটা 1 থেকে 3 করে দিল ফ্যানটা, সারা রাত আমাদের ফ্যান চলেছে, তবে গিয়ে আরাম করে শুতে পড়েছি। অ্যান্ড বাই দ্য ওয়ে আমরা নিচতলায় থাকি, সো আমি ভাবতে পারিনি এতটা গরম লাগবে। আজকেও আমরা গেছিলাম, যেটা তোমরা দেখলে, আমি লিটারেলি গরম লাগছে, আমি অন্যবার আমি মোজা পরি, মাথায় স্কার্ফ বাঁধি, মানে ইরিটেট লাগছে গরমের মধ্যে, আর মুখের মধ্যে রোদটা এসে পড়ছে, আরও যেন ভালো লাগছে না, না এই কি গরমকাল না কি বটে ভগবান জানে। তো আমি জাস্ট এইমাত্র এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হলাম, তো ময়শ্চারাইজারটা এখন লাগানো বাকি আছে, ময়শ্চারাইজারটা লাগাবার মুখ চোখ থেকে বোঝাই যাচ্ছে কি ঘুম পাচ্ছে। তো ঘুমাইনি, ডব দিয়েছি, আসলে মোবাইলে বসে বসে রিলস দেখছিলাম, ঘুমালে ভালো হতো। এনিওয়ে আমি আর ঘুমাবো, আর কিছু করার নেই, আমার প্রচণ্ড ইরিটেটিং লাগবে না হলে। তো এই ছিল আমার ডিনার, ফ্রাইড রাইস, ভাত আর আগের দিনের মাটন, দারুণ।
তো এই হলো আমার ক্রিসমাস ব্লগ, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। ওখানে আমার মা প্রায় ঘুমে ঢুলে পড়ছে, কিন্তু স্টিল আমার মোবাইলটা ছাড়বে না, আর মোবাইলটা এ নিয়ে সেকেন্ডবার মায়ের মুখে পড়েছে। এই ব্লগটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগারই কথা, না ভালো লাগলেও ভালো রাখতে হবে, কিছু করার নাই ভাই। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক করো, কেউ কমেন্ট করো না কেন, ভালো মন্দ কমেন্ট করো না, মন্দ কমেন্ট করো না, ভালো কমেন্ট করো, খুব খুশি হবো তাতে। অ্যান্ড অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা নিও, অ্যান্ড খুব ভালো থাকো। আর নতুন বছর খুব তাড়াতাড়ি আসছে, তো লেটস হ্যাভ ফান। যে কটা দিন বেঁচে আছে 2023-তে আমরা অনেক ভালোভাবে থাকার চেষ্টা করি, অ্যান্ড আগামী বছর জন্য আরও ভালো কাটবো, তো সেটাই প্রতিশ্রুতি না হোক। ওকে ওকে, চলো টাটা, গুড নাইট। আমি তো আবার শুয়ে পড়বো মশারিটা টাঙিয়ে, নাহলে খুব টায়ার্ড ভাই, খুব টায়ার্ড। চলো গুড নাইট।